নমস্কার, আপনারা দেখছেন নিউজ লাইনে 24। আমি শ্যামাশ্রী। দেশ বিদেশের তাজা খবরে চোখ রাখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। ভগবান শ্রী অরবিন্দের জয়। জয় ভগবান শ্রী অরবিন্দের। জয় ভগবান শ্রী অরবিন্দের। জয় জয় ভগবান। জয় ভগবান শ্রী অরবিন্দের। জয় ভগবান শ্রী অরবিন্দের। জয় ভগবতী মা মীরার। জয় পূর্ণ ভারত ভূমির স্বাধীনতার 75 বর্ষ পূর্তি তথা 76তম স্বাধীনতা দিবস, যা আমাদের দেশে আজাদি কি অমৃত মহোৎসব হিসেবে পালিত হচ্ছে, তার পূর্ণ লগ্নে আপনাদের সবাইকে আমি দেশপ্রেমিক, রাষ্ট্রবাদী, জাতীয়তাবাদী অভিনন্দন জানাই। ঋষি অরবিন্দের মতো মহান দেশপ্রেমিক, দেশের যে আধ্যাত্মিক চেতনা এবং আমাদের সনাতন সংস্কৃতির সঙ্গে ভারত মাতার যে লুকায়িত আত্মিক যে মেলবন্ধন, তা উন্মোচিত করার ক্ষেত্রে ঋষি অরবিন্দ মহোদয় কাজ করে গেছেন আমরা সবাই জানি। বর্তমান প্রজন্মের কাছে ঋষি অরবিন্দ সম্পর্কে যত বেশি আমরা আলোচনা করতে পারব, যত বেশি করে বিদ্যালয়গুলিতে, কলেজগুলিতে, বিশ্ববিদ্যালয়গুলিতে এবং নানা ধরনের গ্রন্থাগারগুলিতে ঋষি অরবিন্দ সম্পর্কিত লেখাগুলি, তার বাণীগুলি নতুন প্রজন্মের কাছে আমরা চর্চিত করতে পারব, ততই আমাদের ভারত ভূমি অনেক বেশি শক্তিশালী হবে এবং আমাদের ভারতবর্ষ নিশ্চিতভাবে বিশ্বগুরুতে পরিণত হবে। তার জন্য বেশি সময় লাগবে না। যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আজকে ঋষি অরবিন্দের জন্মের সার্ধশতবর্ষে বেলা 1:50 থেকে ভার্চুয়ালি তার বক্তৃতার মধ্য দিয়ে ভারত সরকারের অর্ঘ এই পবিত্র দিনে তার বার্তা তুলে ধরেছেন সমগ্র ভারতবাসীর কাছে। আশা করব ঋষি অরবিন্দের আজকের জন্মের সার্ধশতবর্ষে যশস্বী প্রধানমন্ত্রী ঋষি অরবিন্দ সম্পর্কে যে তথ্য বাণী এবং কেন তিনি প্রাসঙ্গিক সেটা যেভাবে প্রচার করেছেন, আমরা ভারত মাতার সন্তান হিসেবে তা গ্রহণ করে নিজেদেরকে সেই পথের পথিক করব। সকলে খুব ভালো থাকবেন। আপনাদের সকলকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে আমার কথায় ইতি টানলাম।